ব্রণ এবং ব্রণের গর্ত, এ নিয়ে কি আপনি সমস্যা আছেন? যদি তাই হয় তাহলে ভিডিওটি আপনার জন্যই। আমি ডক্টর ইসা জাহান, স্কিন ইন্টেজিং লেজার হেয়ার অ্যান্ড কসমেটিক স্পেশালিস্ট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রণের গর্ত। আসলে ব্রণ চলে যায় কিন্তু ব্রণের গর্তটা থেকে যায়। তো এই ব্রণের গর্ত কিন্তু বিভিন্ন কারণে হয়। যেমন অনেকের দেখা যায় যে বংশগতভাবেই ব্রণ হলে ব্রণটা একটা গর্তের সৃষ্টি করে ফেলে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিস্টিক বা নোডুলার টাইপের ব্রণ হয়, অর্থাৎ অনেক বড় বড় ব্রণ হয়, যে ব্রণগুলো হচ্ছে অনেক পেইনফুল হয়, ব্রণগুলি ভিতরের দিকে থাকে এবং ব্রণগুলো অনেকটা ফোড়া টাইপের হয়। তো এই ব্রণগুলো দেখা যায় যে না ধরলে অটোমেটিকই ব্রণগুলো থেকে গর্ত হয়। আর এটা যেটা কারণ সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা বদ্ধ অভ্যাস থাকে, ব্রণ হলে ব্রণে হাত দেয়। তো সেক্ষেত্রে ব্রণটা যখন হাত দেয় তখন ব্রণ থেকে নানা রকম গর্ত হয়। এখন কথা হচ্ছে গর্তটা কেন হয়। আসলে দেখা যায় যে ব্রণ হলে যখন আমরা ব্রণে হাত দিই তখন ব্রণের আমাদের স্কিনের নিচে যেই কোলাজেন থাকে, কোলাজেন নামে একটা জিনিস থাকে যেটা হচ্ছে স্কিনের বিল্ডিং ব্লক, এই কোলাজেনটা টোটালি ড্যামেজড হয়ে যায়। ড্যামেজড হয়ে জায়গাটা ডিপ্রেসড হয়, তো ডিপ্রেসড হয়ে তৈরি হয় হচ্ছে গর্তের। এখন এক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অপশনস অ্যাভেলেবেল। এখন আপনারা যদি কোশ্চেন করেন যে এক্ষেত্রে আমি কি বাসায় কোনো ট্রিটমেন্ট করতে পারি কি না, হ্যাঁ আপনি করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের রেটিনয়েড ক্রিম বাসায় ব্যবহার করতে পারেন, তবে এই ক্রিমগুলো যে ফ্রুটফুল রেজাল্ট আপনারা চান সেটা দিতে অনেক সময় লেগে যায়, প্রায় 2 থেকে 3 বছর সময় লাগবে একটা গর্ত সারাতে। তো এই 21 শতাব্দীতে দেখা যায় যে কেউই এই সময়টা দিতে চায় না। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসিডিওর আমরা করে থাকি। তো এই প্রসিডিওরগুলো আসলে ডিপেন্ড করে আপনার স্কারটা কী ধরনের। এই যে ব্রণের গর্ত এটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আইস পিক স্কার, অর্থাৎ এই স্কারটা এমন হয় যেমন কলম, মনে হয় যে কলম দিয়ে বা সুচ দিয়ে কেউ ফুটো করে দিয়েছে আপনার গালে। তো ওই ধরনের গোলাকৃতির যে স্কারটা সেটাকে বলা হয়েছে আইস পিক স্কার। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রোলিং স্কার, যেটা হচ্ছে রোলিং স্কারটা হচ্ছে এটা লম্বাটে ধরনের স্কার, এবং এটা যখন আমরা ফেসটাকে যখন একটু টেনে ধরি তখন স্কারটা দেখা যায় যে আর দেখা যায় না। তো এই ধরনের লম্বাটে যে স্কার সেটাকে বলা হয়েছে রোলিং স্কার। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কারটা বক্স শেপড, এবং এটাকে আমরা বলে থাকি বক্স স্কার। তো ব্রণের যেই গর্তগুলোর কী ধরনের সেই আকৃতির উপর ডিপেন্ড করে আসলে কোন ট্রিটমেন্ট অপশনটা আপনার জন্য ভালো সেটা আমরা ডিসাইড করে থাকি। এক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অপশন রয়েছে। যেমন একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে কেমিক্যাল পিল। কেমিক্যাল পিল সাধারণত আমরা এক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড অথবা টিসিএ পিল করে থাকি। তো এই পিলগুলো যেটা করে সেটা হচ্ছে স্কিনের যে ডেড সেল লেয়ার আছে সেটাকে ড্যামেজ করে কোলাজেন যে লেয়ারটা, অর্থাৎ কোলাজেন যে লেয়ারটার জন্য আপনার স্কিনটা ডিপ্রেস বা গর্তের সৃষ্টি হয়েছে সেটাকে আস্তে আস্তে এভাবে করে উপরের দিকে উঠিয়ে দেয়। তো এই কেমিক্যাল পিল একটা অপশন হতে পারে। আর একটা অপশন আমরা করি সেটা হচ্ছে মাইক্রোনিডলিং। তো মাইক্রোনিডলিংয়ের মধ্যে দেখা যায় যে অনেক মাইক্রোনিডল যে মেশিনটা সেটার মধ্যে অনেকগুলো নিডল থাকে। তো এই নিডলটা কী করে যে আপনার যে স্কিনের যে টিস্যু আছে টিস্যুগুলোকে ড্যামেজ করে, যে কোনো জায়গা যখন ড্যামেজড হবে তখন সেখানে কোলাজেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো মাইক্রোনিডল যখন ড্যামেজ করে এবং সেই সাথে যখন আমরা বিভিন্ন ধরনের সেরাম ইউজ করি তখন দেখা যায় যে ওই সেরামটা এবং ওই ড্যামেজ অংশটা কোলাজেন প্রোডাকশন করে ওই ডিপ্রেস জায়গাটাকে আস্তে আস্তে উপরের দিকে এভাবে করে উঠিয়ে দেয়। মাইক্রোনিডল ছাড়াও আরও অপশন আছে, যেমন হচ্ছে ফ্র্যাকশনাল লেজার। ফ্র্যাকশনাল লেজার যেটা করে সেটা হচ্ছে যে এটাও ঠিক সেম উপায়ে কোলাজেন প্রোডাকশনের মাধ্যমে ব্রণের যেই গর্ত আছে সেটাকে রিপেয়ার করে। ফ্র্যাকশনাল লেজার করার পর সাধারণত কিছুটা ডাউন টাইম থাকে। এটা বক্স বক্স টাইপের কিছু স্কার প্রথমে ফেসে ক্রিয়েট করে, তারপর সেটা শেডিং হয় এবং শেডিং হয়ে গর্তটা ভরাট হয়। এছাড়া আরেকটা প্রসিডিওর আছে যেটা আমার খুব ফেভারিট, এবং সেটা হচ্ছে পিআরপি। তো পিআরপি যেটা সেটা হচ্ছে যে আপনার বডি থেকে ব্লাড নেওয়া হবে এবং ব্লাড নিয়ে ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করা হবে, এবং সেন্ট্রিফিউজ করে যে প্লাজমাটা পাওয়া যাবে সেটা গ্রোথ ফ্যাক্টর এবং কোলাজেন রিচ থাকে। তো এই প্লাটিলেটেস প্লাজমাটা যখন আপনার ফেসে দেওয়া হয়, বিশেষ করে যখন আপনার স্কারে দেওয়া হয়, তখন দেখা যায় যে স্কারটাকে খুব সহজে এটা ভরাট করে দেয়, এবং যে স্কারটা এরকম ডিপ্রেস থাকে সেটা আস্তে আস্তে যখন 5-6টা আপনি সিটিং দেন আস্তে আস্তে এরকম করে করে উপরের দিকে এভাবে উঠে যায়।
তো পিআরপি ট্রিটমেন্ট আসলে স্কারের জন্য খুবই খুবই ইফেক্টিভ। এছাড়া আরও কিছু অপশনস আছে, যেমন অনেকের দেখা যায় যে স্কারটা 1 উইকের মধ্যেই তার স্কারটা রিমিশন করতে হবে, তার একটা প্রোগ্রাম আছে। তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা ফিলার ইউজ করে থাকি। ফিলারের সাহায্যে খুব কুইকলি 3 থেকে 4 দিনের মধ্যে দেখা যায় যে এই স্কারটাকে আমরা দূর করে ফেলতে পারি। এছাড়া অনেকের ক্ষেত্রে স্কারটা নিচের দিকে গর্ত সৃষ্টি না করে উপরের দিকে অনেকটা ইলিভেটেড হয়ে যায়, অর্থাৎ এটা একটা উপরের দিকে ইলিভেশন তৈরি করে। তো এই ইলিভেশনগুলো সাধারণত আমরা যেই ট্রিটমেন্টের সাহায্যে কিউর করি সেটা হচ্ছে ইন্ট্রালেশনাল স্টেরয়েড। তো ইন্ট্রালেশনাল স্টেরয়েড দিয়ে ইলিভেটেড যে একনি স্কারগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করা যায়। তো এই ছিল ব্রনের বিভিন্ন দাগ নিয়ে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে আশা করব আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।